হেমন্তকাল পারদ ক্রমশ নিম্নমুখী, প্রকৃতিতে বইছে শীতের কনকনে ঠান্ডা, শীত আর পিঠা যেন সমার্থক। আর শীতের পিঠায় অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড়, এ গুড় পাওয়া যায় খেজুরের রস থেকে। শীতের আগমনী বার্তায় খেজুর গাছের রস সংগ্রহের প্রস্তুতি চলছে গাছেদের মধ্যে। এখন হেমন্তকাল, শীতের আবহ শুরু হয়েছে চারিদিকে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছ কাটার ধুমও পড়েছে। শীত যত বাড়ছে ততটাই খেজুর গাছ বাছাইয়ের কাজ শুরু হয়েছে গ্রামে গ্রামে। গ্রামের মাঠে গেলে শোনা যায় খেজুর গাছ বাছাইয়ের শব্দ। এই সময়ের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ খেজুর রস বা গুড়। স্বল্প আয়ের মানুষ 2-3 মাস খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সাংসারিক খরচ যোগায়। খণ্ডকালীন এই পেশায় যারা নিয়োজিত তাদের বলা হয় শিউলি বা গাছি। যারা গাছি তারা মৌসুমী পেশা হিসেবে এটাকে নিয়েছেন। এর জন্য সঠিক পেশার পরিমাণ করা কঠিন, তবে খেজুর রস কার্তিক অগ্রহায়ণ মাসে ভালো স্বাদের হয়। গাছ কাটতে হয় কার্তিকের শুরু থেকে। সোনামুড়া মহকুমার সীমান্ত এলাকায় যথেষ্ট খেজুর গাছ আছে, যদিও সংখ্যায় আগের তুলনায় অনেক কমে গেছে। খেজুর গাছ কাটার গাছিয়াল ও অতীতের তুলনায় সংখ্যায় অনেক কম। নতুন করে কেউ খেজুর গাছ কাটার জন্য এগিয়ে আসে না, তবু বছরের মৌসুম অভ্যাসের দায় বলা চলে সংখ্যায় কম করে গাছ কাটতে ইচ্ছে হওয়ায় এই কাজে হাত লাগায়। তবে গাছিদের মন মানসিকতা তেমন ভালো নয়, প্রাকৃতিক আবহাওয়ার কারণে এখনো দুশ্চিন্তাগ্রস্ত। কখনো আবার বৃষ্টি শুরু হয়, এই নিয়ে মানসিক হতাশা নিয়ে গাছেরা গাছ কাটছেন সামান্য খেজুরের রসের জন্য। কাঠিয়া ব্লক এলাকার উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার সীমান্ত ঘেঁষা আইবিবি রোডের পাশে হাতে গোনা 10-12 খেজুর গাছ রয়েছে। এগুলি কেটে যা রস সংগ্রহ হয় তাই বিক্রি করেন গাছিয়াল নিরঞ্জন সরকার। তিনি পেশায় কৃষক, সামান্য কৃষি জমিও রয়েছে, তবু 20 বছর ধরে খেজুর গাছ কাটা তার পেশা এবং অভ্যাস। সংবাদ কর্মীকে কাছে পেয়ে জানান, নানা কারণে এবার খেজুরের লালি 350-400 টাকায় বিক্রি করতে হবে, না হয় পুষিয়ে আনা সম্ভব হবে না। আমি আজকে 20 বছর যাবত আমি খেজুর গাছ তুলি। এইবার বর্ষা কারণে আমাদের খেজুর গাছ কাটা সমস্যা হয়ে দাঁড়াইছে। এখন আমরা কি পরিমাণে রস পাই বা কি পরিমাণে ইয়ে করি বুঝতাম পারি না, তার জন্য রসও পাইতে আছে না, লাকড়ির সমস্যা। এইবার গতবারের তুলনায় এবার কিছু বাড়তি পয়সা বেশি দিব, 300 টাকা গতবার রেট আছিল, এবার 350-400 টাকার নিচে আমরা বেশি খুশি। উল্লেখ্য, সাধারণত 4 বছর বয়সের পর থেকে খেজুর গাছের রস আহরণ শুরু হয়, যখন গাছে 10-15টি পাতা থাকে। খেজুরের চিনি গুণমান ইত্যাদির পরিমাণ মাটি, জলবায়ু এবং খেজুরের প্রকারের উপর নির্ভর করে। পুরুষ গাছ স্ত্রী গাছের চেয়ে বেশি রস দেয় এবং রসও তুলনায় বেশি মিষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।